আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা স্পেশালি এইচএসসি একুশ ব্যাচের স্টুডেন্টসের জন্য যারা হচ্ছে মেডিকেলের ড্রিম আছে যাদের এবং মেডিকেলের পাশাপাশি যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটটাকে ব্যাকআপ হিসেবে রাখতে চায় তাদের জন্য তোমরা দেখতে পারতেছো আমার পিছনে আমাদের মেডিকেল থার্ড স্টার এবং কুইক অনলাইন স্কুলের পক্ষ থেকে আমাদের ইংলিশ এবং জি কোর্সের যে গ্রুপটা সেই গ্রুপটা তোমরা দেখতে পারতেছো এবং ওয়ান পয়েন্ট সেভেন কে মেম্বারস মানে প্রায় সতেরোশো মেম্বারস এই কোর্সটা করতেছে সো মেডিকেল এডমিশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে স্টুডেন্টসরা বোটানি জিওলজি দেন যে কেমিস্ট্রি ফিজিক্স আছে সবগুলো চাপ্টার হচ্ছে তারা বা সবগুলো সাবজেক্ট তারা একাডেমিক লাইফে ভালোভাবে পড়ে আসে বাট এই যে মেডিকেল এডমিশনের যে ইংলিশ এবং সাধারণ জ্ঞান সেই ইংলিশ এবং সাধারণ জ্ঞানটা তারা খুব ভালোভাবে তো একাডেমিক লাইফে পড়তে পারে না স্টাইলটা ভিন্ন আসলে জিকে তো একেবারেই পড়া হয় না সাধারণ জ্ঞান একেবারেই পড়া হয় না তার উপরে ইংলিশ যেটা আছে সেটা তারা যেটা পড়ে নর্মালি সেটার বাইরে গিয়েও অনেক কিছু পড়তে হয় আমাদেরকে সো সেটার জন্য তোমরা জানো যে ইংলিশ এবং সাধারণ জ্ঞান ছাড়া তুমি যদি বাকি সেভেন্টি ফাইভ নিয়ে আসলে পড়াশোনা করো তাহলে কিন্তু ভালোভাবে মেডিকেলে চান্স পাওয়া যাবে না সো মেডিকেলে চান্স পাওয়ার জন্য ইংরেজি এবং সাধারণ জ্ঞানটা হচ্ছে থেকে ইম্পর্টেন্ট এবং সেইটার কথাটা মাথায় রেখেই কিন্তু এই কোর্সটা চালু করা সেটার একটা কারণ আরেকটা কারণ ছিল যে আমাদের ট্রেডিশনাল কোচিং সেন্টারগুলোতে সেই ইংরেজি এবং সাধারণ জ্ঞানটা পড়ানোর মতো সময়টা পাওয়া যায় না ওরা দেখা যায় যে অনেকগুলো ক্লাস থাকে দিতে দিতে ওদের বা ইংলিশ এবং সাধারণ জ্ঞানটাকে আলাদাভাবে কেয়ার করতে পারে না সো স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে আলাদাভাবে তারা টিচার নেয় আলাদাভাবে বাসায় ভাইয়াদেরকে নেয় নিয়ে তারপরে হয়তো বা পড়তে হয় যে যেই সামর্থ্যটা সবার থাকে না সো আমাদের মেডিকেল স্টার থেকে বা কুইক অনলাইন স্কুল থেকে আমরা শুরু থেকেই সেই চেষ্টাটা করছিলাম যে ইংলিশ এবং জিকের জন্য স্টুডেন্টদেরকে একটা আলাদা সাপোর্ট দেওয়া যায় কিনা এবং সেটা যেহেতু মিনিমাল ফিতে করা যায় আমাদের এখানে যে কোর্স কোর্সটা আছে সেটা মোটামুটি এক হাজার টাকারও নিচে আমি আগে দেখাই কোর্সটা ভর্তি আমি এই সপ্তাহ পরে বন্ধ করে দিব কারণ এই সপ্তাহ পরে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হয় ক্লাসগুলো কিন্তু কোনোভাবেই সে মেনটেন করতে পারবে না কারণ আমাদের এখানে সবগুলাই লাইভ ক্লাস হচ্ছে অলরেডি চোদ্দোটা ইংলিশ পনেরোটা ইংলিশ ক্লাস হয়ে গেছে অলরেডি পনেরোটা ইংলিশ ক্লাস হয়ে গেছে আমি যদি একটু দেখাই আমি নিচের লিঙ্কে গেলে একটু দেখাইতে পারবো এই যে প্রবলেম সলভিং পোস্ট আছে আমাদের এখানে এবং সকল ক্লাসের লিঙ্ক একসাথে দেওয়া আছে যদি তোমার কোনো প্রবলেম হয় একটা জিনিস বুঝতে গিয়ে সেই পোস্টের নিচে কমেন্ট করলে আমরা সেটার আনসার দিয়ে দিই আর সকল ক্লাসের লিঙ্ক বলতে গেলে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে আমাদের অলরেডি আমাদের হচ্ছে তোমার পনেরোটা ইংলিশ ক্লাস হয়ে গেছে এবং প্রতিটা ক্লাসের অ্যাভারেজ ডিউরেশন দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা করে শুধু বুঝতে পারছো যে কতটুকু ডিটেলসে পড়ানো হয়েছে তো অলরেডি পনেরোটা ক্লাস হয়ে গেছে ইংলিশের আর সাধারণ জ্ঞানের আমাদের হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাসে আমাদের চারটা ক্লাস হয়েছে অলরেডি দ্যাট মিনস আমাদের মোটামুটি উনিশটা ক্লাস হয়ে গেছে কোনো স্টুডেন্ট যদি মানে এই উনিশটা ক্লাসের পরে আমি এক সপ্তাহের জন্য গ্যাপ দিয়েছি কারণ আমার অনেক স্টুডেন্ট নতুন ভর্তি হয়েছে যারা হচ্ছে আলটিমেটলি সেই লেকচারগুলো কাভার করতে পারে না সো এই সাত দিন পরে অর্থাৎ আজকে থেকে সাত দিন পরে একটা এক্সাম নিব সেই কারণে তাদেরকে আমি সাত দিনের জন্য গ্যাপ দিয়েছি সো কোনো স্টুডেন্ট যদি মনে করে যে না আমি ইংলিশ এবং জিকেতে কেতে দুর্বল আছি তো সে এখানে যেই কোর্সটা আছে সেই কোর্সটাতে সে ভর্তি যাইতে পারে এবং সে ভর্তি হয়ে তার একটা কাজ হবে যে তিন চার দিন টাইম নিয়ে শুধুমাত্র ইংলিশটা পরে ভিডিওগুলো দেখে শেষ করে ফেলা যদি এটা করতে পারে তাহলে আমাদের পরবর্তী লাইফগুলোর সাথে সে হচ্ছে কোপ আপ করতে পারবে না হলে দেখা যাবে যে তার কোপ হবে না এবং তার পরবর্তীতে আমরা হয়তো ভর্তিটা নিব না ভর্তিটা যদি কেউ হতে চায় তখন আমরা ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের জন্য ভর্তিটা নিব কারণ এখানে ঢাকা ইউনিভার্সিটিটাও কাভার হচ্ছে ইংলিশ এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান নর্মালি আমরা বাংলাদেশ পড়াবো তারপরে স্টুডেন্টস ডিমান্ডের উপর ডিপেন্ড করে আমরা আন্তর্জাতিকও কিছু টপিক পড়ায় দিব ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের আগে যেন স্টুডেন্টরা ওই জায়গাটাতেও বেনিফিটেড হয় ঠিক আছে সো এইটাই ছিল কথা এখন হচ্ছে কোর্স ফিটা কত ভাই কোর্স ফি হচ্ছে আমাদের কোর্স ফি খুব কম এক হাজার টাকার নিচে আমি বললাম এখন আমাদের বললাম তো আগামী সাত দিন পর্যন্ত ভর্তি হওয়া যাবে সো এই সাত দিনের ভিতরে যারা যারা ভর্তি হবে তারা হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় কোর্সটাতে ভর্তি হতে পারবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা মান্থলি দেওয়া লাগবে না সেটা হচ্ছে তুমি এককালীন দিবা এবং তুমি দেখতে পারতেছো অলরেডি উনিশটা ক্লাস হয়েছে আরও উনিশ বিশটার মতো ক্লাস হবে তারপরে চল্লিশ পঁয়তাল্লিশটা ক্লাসের জন্য জাস্ট ইংরেজিকে চল্লিশ পঁয়তাল্লিশটা ক্লাসের জন্য তুমি হচ্ছে পঞ্চাশ টাকা দিতে আসো এটা এককালীন আর দিতে হবে না এডমিশনের আগে ঠিক আছে এডমিশনের আগ পর্যন্ত তোমার ভিডিও থাকবে তো কীভাবে ভর্তি হবা সেই ভর্তি হওয়ার প্রসেসটাও খুব ইজি তোমাকে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে হচ্ছে তুমি থ্রি ফোর ডাবল নাইন এইট নাইন ফাইভ সিক্স এই নাম্বারটাতে হচ্ছে তুমি বিকাশে অথবা নগদে বিকাশ অথবা নগদে তুমি হচ্ছে স্যান্ড মানি করবা বিকাশ অথবা নগদে তুমি হচ্ছে স্যান্ড মানি করবা সো মানি করার পরে তুমি যে কাজটা করবা খুব ইজি কাজ তুমি হচ্ছে আমাদের মেডিকেল থার্ডস্টার ফেসবুক পেজ আছে একটা তুমি লিখে সার্চ দেবা ফেসবুকে মেডিকেল থার্ডস্টার ফেসবুক পেজ সো এই মেডিকেল থার্ডস্টার ফেসবুক পেজে তুমি যখন লিখে সার্চ দিবা ওই পেজ আসবে সো ওই পেজের মধ্যে তুমি হচ্ছে নগ দিবা তোমার পেমেন্ট ডিটেলসটা দিয়ে তুমি যে নম্বর থেকে টাকাটা পাঠাইছো তুমি যে নম্বর থেকে টাকাটা মানে আমাদের যে নম্ব যে নম্বরটাতে টাকাটা পাঠিয়েছো পুরো একটা ডিটেলস দিয়ে দিবা ট্রানজ্যাকশান আইডিটা দিয়ে দিলে বেটার হয় সব থেকে যে তুমি যখন টাকাটা পাঠাবা দোকান থেকে বা তোমার নিজের ফোন নম্বর থেকে তখন একটা আইডি আসে ট্রানজ্যাকশন আইডি তো সেই ট্রানজ্যাকশান আইডি থেকে পাঠাবা তখন হচ্ছে তোমার আলটিমেটলি আমরা তোমাদেরকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবো অ্যান্ড তুমি আলটিমেটলি গ্রুপে চলে আসবে ঠিক আছে ওকে তো সবাই ভালো থাকবা থ্যাংকস ফর ওয়াচিং